মধ্যপথে ধুধু করে জ্বলতে শুরু করলো সেনার বিমান দুই পাইলট ঝাঁপ দিয়ে বাঁচালেন জীবন আগ্রার খেতে বিধ্বস্ত উত্তরপ্রদেশের তাজনগরী আগ্রায় সোমবার চৌঠা নভেম্বর দু হাজার চব্বিশে এক বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে মধ্যপথে সেনার একটি বিমান আকাশে দুধু করে জ্বলতে শুরু করে আগুনে লেলিহান শিখা বাড়তে থাকার পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়ে একটি খেতে বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা পাইলট ও এক অন্য যাত্রী ঝাঁপ দিয়ে নিজেদের জীবন বাঁচান বিমানটি যখন মাটিতে পড়ে তখন সেটি আগুনের শিখায় ঘিরে ঘিরে যায় এই দুর্ঘটনা ঘটেছে আগ্রার কাগারোল এলাকার সোনগা গ্রামের কাছে অবস্থিত খালি ক্ষেতগুলোর মধ্যে ঘটনার খবর পেতে প্রশাসন নিরাপত্তা সংস্থা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে খেতে বিমানটি পড়তে দেখে গ্রামের লোকজন দ্রুত সেখানে পৌঁছান দুর্ঘটনার পরপরই তদন্তের নির্দেশ জারি করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্তের জন্য সকল সংশ্লিষ্ট সংস্থাকে সতর্ক করা হয়েছে পাঞ্জাব থেকে বিমানটি নিয়েছিল উড়ান সংবাদ সংস্থা এনএনআই এর বরাদ দিয়ে প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছেন এই বিমানটি মিগ টু ছিল এই পাঞ্জাবের আদমপুর থেকে উড়ান নিয়েছিল বিমানটি নিয়মিত অনুশীলনের জন্য আগ্রার উদ্দেশ্যে যাচ্ছিল দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে